রাজধানীর বনানীতে দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে দুই ছাত্রী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্স এর মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত প্রায় আদালত বলেন রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেনি আদালতের সময় নষ্ট করা হয়েছে সাফাতের ডিভোর্স স্ত্রী পিয়াশার প্ররোচনায় মিথ্যা মামলায় দায়ের করা হয় ধর্ষণের কোনো আলামত নাই যেহেতু সেহেতু এই মামলায় তদন্তকারী কর্মকর্তাকেও একটা বর্ষনা করেছেন যে মামলা কেন তিরানব্বই তিরানব্বই কার্য দিবস আদালতের সময় নষ্ট করা হয়েছে এই একটা মিথ্যা মামলাকে এই রায় ঘোষণার পূর্বে আলোচিত করেছে বাদী সাথে আসামির এক ধরনের প্রেমের সম্পর্ক ছিল সেটি বিচারক বলেছেন এবং তিনি এবং তার সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়েছে এবং সেটি সম্মতিটি হয়েছে আপনারা কতটা হতভাগা দেখছেন এই ঘটনা যখন ঘটে দুই হাজার সতেরো সালে বিলিভ তখন আমার এই চ্যানেলটা ছিল না যদি আমার এই চ্যানেলটা থাকতো তাহলে কি এই রায়ের জন্য আপনাদেরকে আজকে এত বছর অপেক্ষা করতে হয় হয় না অনেক আগে ডেল্লি ফখরুল সুপ্রিম কোর্ট থেকে রায় চলে আসতো এবং কী রায় আসতো বলেন এই যে ধর্ষণ নারীবাদ পদ্মাইশি শয়তানি এগুলা এসব ক্ষেত্রে সাধারণত কী রায় আসে আমার আদালত থেকে এ এটা লাইক যে আসার কথা কথা সেটা যদি আসে সেটা যোগ্য কোনো বিষয় না সারা যদি নির্দোষ হয়ে থাকে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে হবে সেটা স্বাভাবিক ব্যাপার সো আইর নো মেবি আদালতকে ইনফ্লুয়েস করা না গেলে হয়তো রাইট রায় বের হয়ে আসে বদমাশদের বদমাইশি যখন শুরু হয় তখন হয়তো আর রায় রায়টা বের হয় না হয়তো না এটাই বাস্তবতা যে দেখেন এখানে আদালত একটা কথা বলবে শুরুতেই রায়ের শুরুতে আদালত বলেন আপনারা এই মামলাকে আলোচিত বলেন আমি অবশ্য তেমনটা মনে করি না এ কথাটা খুবই সুন্দর এবং আমার খুবই ভালো লাগছে এবং পছন্দ হয়েছে যে আলোচিত মামলা আবার কী জিনিস বাইরে আলোচনা হবে হকগি আস তার সাথে আদালতের কি সম্পর্ক রায়ের কি সম্পর্ক আদালত এবং আদালতের রায় হবে বাইরে সকল আলোচনার প্রভাব মুক্ত সকল ধরনের ইনফ্লুয়েন্স মুক্ত রাইট যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে যেরকম বলে যে বাইরের মানুষজন কি সমালোচনা করে না করে সেটা নিয়ে তোমরা মাথা খামাও করেন তোমাদের কাছে হচ্ছে খেলা তোমরা এগুলো কিন্তু না বাংলাদেশে আদালত প্রভাবিত হয়ে যায় আমি আপনাদেরকে এপিসোড করে দেখাইছি আদালতেই আইনজীবী হইতেছে আদালতের কাছে আবেদন করছে যে বিচার কার্যের অগ্রগতিগুলো যেন মিডিয়া না আসে আসলে পাবলিক উন্মা পাবলিক না মব মব হইতেছে উন্মাতার আচরণ শুরু করে করলে তারপর হচ্ছে আদালত আবার প্রভাবিত হয়ে যায় হ্যাঁ খোদা দুনিয়া অসভ্যতা আমি কোন পর্যায়ে সো এই কারণে মামলা শুরুতেই এই আদালতের ভদ্রমহিলা ডিস্টিংশন করছেন যে মামলাকে আলোচিত এখানে আমি তেমনটা মনে করি না যেটাই হওয়ার কথা যাই হোক আদালত বলছেন আদালতের কাছে সব মামলাই সমান সেটাই হওয়ার কথা ছিল তো এতে করে মনে হয় হয়তো যাই না ভদ্রমহিলা না নাও যে ঘটনাটা ঘটছে এটা তো অবশ্যই আপনারা খবরাখবরে তো শুনলেনি কিছু দেখলেন জানেন হয়তো যে যে জবানবন্দি নেওয়া হয়েছে যে সাক্ষ্য একশো চৌষট্টি ধারায় হইতেছে জবানবন্দি দিছে আসামিরা যাদেরকে জবানবন্দি নেওয়া হয়েছে তাদের হইতেছে বা পুরুষ সঙ্গে হইতেছে ইলেকট্রিক শক দিয়ে এগুলো তো আসলে আমরা জানি বাংলাদেশের রিমান্ডে কী করা হয় রাইট বাংলাদেশের রিমান্ডে কী কী করা হয় সেগুলো একদিন শস্ত্র কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম এই এপিসোডে ডিম দেখাইছি হাতুড়ি দেখাইছি বেসবল ব্যাট দেখাইছি আর কি দেখাইছি মোটামুটি এগুলো ব্যবহার করা হয় রাইট ও ইলেকট্রিক শক তো ওইটা দেখানো হয় নাই সো কোন একটা রিপোর্টে জানি পড়লাম যে তারা বলছে যে তাদের হইতে এরকম ইলেকট্রিক শক দিয়ে পুরুষ সঙ্গে তাদের কাছ থেকে জবানবন্দি বের করা হয়েছিল না পুলিশ কেন এত তরিতকর্মা সেটা আপনি আমাকে বলেন তরিতকর্মা তারা তারা কেন এই ছেলেকে ফাঁসাইতে হবে এবং আদালত হইতেছে ইয়েকে যেটা আমরা শুরুতে দেখলাম ভর্সনা করছে ইয়েকে পুলিশকে যে তারা কেন এই মামলা আদালত পর্যন্ত যে যেখানে ধর্ষণের কোনো আলামত নাই ধর্ষণের কোনো প্রমাণ নাই মানে কোনো ধরনের যেখান থেকে সাবস্টেনশিয়েটেড হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেটা ধর্ষণের মামলা সেইখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সাবস্টেনশিয়েটেড হয়েছে এটা কোনোভাবেই ধর্ষণের মামলা না প্রথমত সিসিটিভি এটা কোন খবরে জানি পড়ছি ক্যামেরার ফুটেজ দেখে দেখা গেছে তারা কখন আসছে গেছে কি অবস্থায় সেটা ইয়ে করেনি সাপোর্ট করে নেই ধর্ষণের অভিযোগকে তারপর হচ্ছে সেখানে কোনো প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষদর্শী পাওয়া যায় না যারা সাক্ষণে হয়েছে ওই হোটেলের আটজন দশজনের তারা কেউ সকলেই বসে যে না এরকম সেই মেয়ে যেরকম দাবি করতেছে সেরকম পরিস্থিতি আমরা কেউ দেখি নাই তারপর হচ্ছে তারা একসাথে ফ্রেন্ডস তারা সমস্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও ছিল ওই যেটা বলল ওই রিপোর্টার এবং প্রচুর সেক্স টেক্স করছে হঠাৎ করে হয়ে গেছে ধর্ষণ গতকালকে যেরকম আপনাদের ফেসবুকে একটা খবর শেয়ার করছি মেয়ে হইতেছে ধর্ষণের অভিযোগ আনছে কী প্রমাণ তোমাকে ধর্ষণ করছে এই যে দেখেন আমার ফোনে আমাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি মেয়ের ফোনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধর্ষণ ওকে তারপর হচ্ছে মেয়ের ইয়েতে কোনো ডিএনএ পাওয়া যায় ছেলের কোনো সিমেন্ট পাওয়া যায় সাধারণত এটা একটা ভালো প্রমাণ হয়ে থাকে নাও এটা নেসেসারিলি সবসময় পাইতেই হবে এমন কোনো কথা নাই লাইক যদি ইফ দেয়ার ইজ নো কাম অন হার ড্রেস ওর ইফ দে ডিডন কাম তাহলে তো কোনো কামের প্রশ্ন আসতেছে না সো নেসেসারিলি থাকতেই হবে এটা কোনো ম্যান্ডেটরি কিছু না কিন্তু সাধারণত ধর্ষণের কেসগুলোতে এটা পাওয়া যায় এটা একটা স্ট্রং এমার্জেন্সি হিসেবে কাজ করে সেটা ছিল না এবং দুরপূর্বক ধর্ষণ করলে সেটা হইতেছে জোনির ভিতরে কী কী ইয়ে পাওয়া যায় সাইন পাওয়া যায় আইডো কি ল্যাসারেশন ট্যাসারেশান এরকম হবে কিছু বাট যেটা যারা এক্সপার্ট তারা বলতে পারে ক্লিয়ারলি কোনটা ধর্ষণ কোনটা ধর্ষণ না রাইট তার ভিতরে গবেষণা করে দেখা গেছে যে কী জানি বলছে পারফর্মার আদালত বলছে সে পারফর্মার একটু বইটা শোনায় আপনাদেরকে ও সেক্সুয়াল পারফরমেন্সের অভ্যস্ত ছিলেন অভিযোগ আনা দুই তরুণী সেক্সুয়াল পারফরমেন্সে অভ্যস্ত ছিলেন হ্যাঁ তার আগে থেকেই বেশ পারফর্মেটিভ এবং কোনো ধরনের ধর্ষণের আলামত নাই সো ধর্ষণের কোনো ধরনের আলামত ইন্ডিকেশন কোনো অ্যাঙ্গেল থেকে নাই না এত কিছু সাবস্টেনশিয়েটেড করার প্রশ্নটা আসে কখন যে তাদের কোনো সিমেন্ট টিমেন্ট ছেলের কোনো আমি বলেছি মানে স্পার্ম টু স্প্রান্ড কিছু পাওয়া যায় নাই রাইট সো সেটা যেহেতু পাওয়া যায় তার মানে ন্যাচারালি এটা মিন করে না যে ধর্ষণের ঘটনা ঘটনায় তখন আপনি সেকেন্ড একটা সোর্সের কাছে যাবেন ও আচ্ছা জনী পথে কোনো সাইন আছে কিনা সেটাও নাই আর আশ্চর্য কথা তারপর আপনি ধরেন যে সাক্ষাৎকার নেবেন সেখানকার উপস্থিতদের তারা ওরা কেউ বলতেছে না যে না আমরা এমন কিছু দেখিনি এগুলা তারা আসছে নাচছে গাইছে একসাথে পার্টিতে দেখা গেছে তারা একসাথে নাচা গানা করতেছে এবং তাদেরকে একসাথে শো অবস্থায় পাওয়া গেছে ছেলে মেয়েকে একসাথে শুয়ে থাকতে দেখছে লোকজন উপস্থিত আপসে শুয়ে আসো ওরা সিসিটিভি টিভি ক্যামের পর্যালোচনা করলো সব কিছু করলো ডিএনএ রিপোর্ট দেখে কোনো কিছু দেখে যখন হয় না তখন এই মামলা তো আদালত পর্যন্ত আসার কোনো কারণই নেই রাইট সো যে সেটা নিয়ে আদালত হইতেছে খুব বিরক্ত ক্ষুব্ধ হয়ে পুলিশকে হচ্ছে বুকুনি দিছে যে এই আদালত এই মামলা আদালতে কী করে এটি এ পর্যন্ত কেন আসলো কেন আদালতের হচ্ছে তিরানব্বই দিন নষ্ট করা হইলো পুলিশ কেন এই মামলা পাঠাইলো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটার কোনো ভিত্তি নাই এই মামলার নাও এটা তো আমি আপনাদেরকে আগে বলছি যে একটা রেফারেন্স দিয়ে প্রায়শই যে বাংলাদেশে এইটি পার্সেন্ট নারী নির্যাতন মামলা মিথ্যা সেই রেফারেন্সটাও ওই জায়গা থেকে আসছে এই আদালতই হচ্ছে ওই আদালতের কাছ থেকে বক্তব্য আসছে যে আদালত দেখছে যে এইটি পার্সেন্টের আর নির্যাতন মামলাগুলো মিথ্যা বানোয়ার ষড়যন্ত্রমূলক ফাঁসানোর জন্য প্রতিপক্ষকে এখানেও সেই ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যে আমি এখানে ওই সাফায়াতের আগের বউ এইটা সেট আপ করছে বলে প্রমাণিত হয়েছে বলতেছে এবং এর পেছনে কোনো ব্যবসায়ী কি আছে বলে সন্দেহ করা হচ্ছে সো এইসব কারণে বাংলাদেশের যত ধর্ষণ মামলা হয় আমি অ্যাগেন আপনাদেরকে হাজারবার বলছি আপনাদের স্টার্টিং পয়েন্ট হবে এগুলো মিথ্যা প্রতারণামূলক মামলা ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলক মামলা বদমাইশ যে কোনো বাংলাদেশের ধর্ষণ শব্দটা শুনলেই আপনি ধরে নেবেন যে বদমাইশ বদমাইশি চলতেছে এটা যদি আপনার স্টার্টিং পয়েন্ট হয় দ্যার ইজ এ এইটি পার্সেন্ট চান্স দ্যাট ইউ উইল বি অন দ্য রাইট ওকে এই যে সাক্ষীদের জবন মন্দির যারা বর্ণনা বিচারক বলেন এই ঘটনার রাষ্ট্রপক্ষে প্রথম পর্যায়ে পাঁচজন সাক্ষী ছিলেন হোম হোটেলের কর্মচারী তারা আদালতে সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে বলেন ওই দিন রাতে বিভিন্ন সেখানে কোনো ধর্ষণ বা অপ্রীতকর ঘটনা তারা শুনেননি বা দেখেননি পরের দিন পুলিশ এসে সেখান থেকে থেকে কিছু সিসিটিভি ফুটেজ জব্দ করে নিয়ে যায় এ সময় তারা পুলিশের কাছ থেকেই প্রথম ধর্ষণের ঘটনা জানতে পারেন জবন মন্দিরে তারা বলেন ওই দিন রাত বারোটা পঞ্চাশ মিনিটে সাফাতের জন্মদিনে কেক দিয়ে যান হোটেলের কর্মচারী এরপর ওই দুইজন ভুক্তভোগী বান্ধবী সহ আরও কয়েকজন তরুণী সেখানে উপস্থিত ছিলেন সে সময় তারা একত্রে মদ্য পান করেন এবং নাচে মত্ত হন ওই যে আমাদের পরিমণি আর কি মদ্যপান করে এরম এরম করে করে তারপর ধর্ষণ নাকি করতে থাকে ধর্ষণ চেষ্টা বদমাইশ সাফাতের দেহরক্ষী রহমত আলী তার জবান বলেন তিনি পৌনে তিনটার দিকে রেন্ট্রি হোটেলের ওই রুমে সাফাত নাইম ও দুই দুই তরুণীকে একসঙ্গে শুয়ে থাকতে দেখেন সে সাফাতের দেহ রেখেও যেহেতু তার কথার খুব একটা গুরুত্ব নাই বাট এনিওয়েজ যখন সাবস্টেন্সিয়েটেড হয় তখন গুরুত্ব থাকে একা সে বললে এটার কোনো কিন্তু সকল অ্যাঙ্গেল যখন একই দিকে ডিরেক্ট করে তখনই এটার গুরুত্ব দেখা দেয় যে ও আচ্ছা তার মানে হয়তো সে সত্য কথা বলছে বিচারক বলেন সঙ্গে মদ্যপ অবস্থায় ড্যান্স করলেন পরে এক বিছানায় চারজন মিলে শুয়ে থাকলেন এখানে ধর্ষণ কীভাবে হলো আরে ভাই সেটা তো আমারও প্রশ্ন তারা ছিলেন উইলিংলি পার্টনার মানে স্বেচ্ছাসঙ্গে কি তাদের মধ্যে যে স্বেচ্ছা পারফরম্যান্স পারফরমেটিভ সাইন সিগনাল পাওয়া গেছে ধর্ষণের পাওয়া যায় নাই সেখানে শারীরিক সম্পর্ক হয়েছে কিন্তু সেটা ধর্ষণ নয় তাদের মধ্যে খেলাধুলা হয়েছে হয় নাই তা না কিন্তু সেটা ধর্ষণ নয় আহ সেক্স সেটা ইয়ে রিপোর্টে পাওয়া গেছে তার জন্যই পথ পরীক্ষা করে আর আসামি ফৌজদারি কার্যবিধি যে এখানে বলছে তিনশো বিয়াল্লিশ ধারায় আত্মপক্ষ সমর্থনে দেওয়া বক্তব্য বলেন রিমান্ডে নিয়ে পুরুষ সঙ্গে ইলেকট্রিক সহ বিভিন্নভাবে নির্যাতন করে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে আমরা তোমার কথা বিশ্বাস করতেছি এগুলাই হয় সোনার বাংলা অসভ্য দেশে যে ধর্ষণের যেসব ধারা আছে যেসব সংজ্ঞা আছে কোনোটার মধ্যেই পড়ে না এগুলা সম্মতিবি কী বলবো আমরা সেগুলো জানি আসামি নাইম আশাফের সঙ্গে ডিএনএ টেস্ট করে ম্যাচ পাওয়া যায় নাই সিমেন্ট আর কি আচ্ছা তার মানে আমি সিমেন্ট বলে তখন ফিরে এনেছিলাম তার মানে সিমেন্ট ওয়াটাই ক্ষেত্রে ইউজ করা হয় মানে সিমেন্ট স্পার্মেই কিন্তু আমি ভাবছিলাম যে ঠিক এই সেন্সে ইউজ হয় না হয় বোধ ভুক্তভোগীদের পরিচিত কোনো পুরুষের সিমেনের কণও পাওয়া যায়নি ওকে এবং আসামি নাইফার টেস্ট করে কোনো ম্যাচ পাওয়া যায় ডিএনএ এবং আদালত তারপর তাদেরকে বুকুনি দিয়ে বলছে যে ত্রিশ বাইশ তেইশ বছরের হইতেছে মহিলা এক বেডে শুয়ে একসাথে মদ খাইলো ট্যান্স করলো একসাথে সেক্স করলো এটা আবার কীভাবে ধর্ষণ মামলা হয় এটা এখানে কী করে আদালতে ধর্ষণ মামলা তারপর আদালত হতেছে একটু অভিমানী হয়ে গেছে আদালত অভিমানী হয়ে বলতেছে যে বাহাত্তর ঘন্টার পর মেডিকেল টেস্ট করা হলেই ধর্ষণের আলামত পাওয়া যায় না তাই বাহাত্তর ঘন্টার বেশি হলে মামলা না নেওয়ার আদেশ দিচ্ছি কেননা তাতে মামলা প্রমাণ করা হয় না এই যে আদেশটা আদালত দিলেটা আবার কি আদেশ দিয়ে বসলো সে বাহাত্তর ঘন্টার মধ্যে না আসলে কেন ধর্ষণ মামলা করা যাবে না বাহাত্তর ঘন্টার পর কি ধর্ষণ অধর্ষণ হয়ে যাচ্ছে যদি সত্যিকারের ধর্ষণের ঘটনা ঘটে তাহলে তাহলে বাহাত্তর ঘন্টার পর করতে পারবে না এখন আদালত যেই কারণে বলছে রাগ হয়ে সেটা তো বুঝতেছি ওই যেটা বললাম বাংলাদেশের সকল নারী নির্যাতন মামলা মিথ্যা আদালতে এগুলো দেখতে দেখতে বিরক্ত বিরক্ত হয়ে টায়ার্ড হয়ে যেটা বললাম এর আগেও হইতেছে আদালত এই বিরক্তি প্রকাশ করছে যে এইগুলো কী মামলা পাঠাও এখানে পুলিশকে বাধ্য করছে ওই যে প্রথম আলোর যে রিপোর্টার সুরে বাবা প্রথম আলো ওই রিপোর্টার সব নারীবাদী আরেক সুর প্রথম আলোতে কলম লিখছে এক মেয়ে পড়ছিলাম এদেরকে সুর বলে গালাগালি করতে হবে সেই নারীবাদী কলম লিখছে যে প্রথম আলোতে কেন এই লেখা ছাপানো হয়েছে প্রথম আলতে এটা ছাপায় হইতেছে কি নারীদেরকে কোন ঠাসা করা হয়েছে কি জানি নারী কি পুরুষতন্ত্র মনুষতন্ত্র কী নারীবাদী পদ্মায়শগুলা সে কলম লিখছে প্রথম আলোতে আদালত ডিল করতেছে আদালত আদালতে সব পাগলামি ছাগলামি দেখতে দেখতে বিরক্ত হয়ে আদালত না সেই বিরক্তি প্রকাশ করা যাবে না প্রথম আলো তো মেয়ে কলম লেগছে প্রথম আলো কেন এটা ছাপতে গেছে এই খবর আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম না ওই যে ডেলিস্টার আরেক নারীবাদী সুরভদ্র মহিলা ওনার দাবি হচ্ছে যে মিডিয়াতে হচ্ছে কোনো মেয়ের মধ্যে কোনো ঘটনা ঘটলে এটাকে ধর্ষণ হিসেবে উপস্থাপন করতে হবে বিশ্বাস করেন না করেন প্লিজ আপনারা যারা দেখছেন জানেন আমি মিথ্যা কথা বলতেছি না যে আমি এটা দেখাইছি আমার এপিসোডে তিরিশ মিনিট খালি এই জিনিস নিয়ে কথা বলছি যে এই মেয়ের দাবি হইতেছে কোনো ঘটনা ঘটলে মিডিয়ার কাজ হচ্ছে সেটাকে ধর্ষণ হিসেবে উপস্থাপন করা মিডিয়ার কাজ হচ্ছে সেটাকে ধর্ষণ হিসেবে উপস্থাপন করা ট্রাস্ট মি এক নারীবাদী এসে আর্গুমেন্ট করছে এবং প্রথম আলোতে সেই মেয়ে কলম লিখছে যে এই যে আদালতে বিরক্তি প্রকাশ করলো যে সব মিথ্যা ভুয়া সেই নারীবাদী কথা হিসেবে সাপ থেকে সেখানে ওইগুলো সব গোপন রাখতে হবে সেই সুরদের এই কারণে এদেরকে গালাগালি করে আমি আলোচনা করতে চাই কারণ বাংলাদেশে আর কেউ সবাই ডিসাইড করছে বাংলাদেশে কেউ আলোচনা করবে না এগুলো কুল না বোঝার নাই রোমান্টিক ভাই গ্ল্যামারাস হইতে হবে ফেসবুকে এসে খুব নারীবাদী একদম আধুনিক ছেলেটা আর কি মেয়েটা পদ্মাশগুল্লা এখন আবার আদালত হইতেছে এই বিরক্ত হয়ে এদের উপর বলতেছে সা বাহাত্তর ঘন্টার বেশি হইলে হতেছে আর ধর্ষণ মামলা নেওয়া যাবে না 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 এটা আবার কেমন কথা বললেন আপনি রাগ হয়ে এটা তো কোনো কথা হল না আদালত এত অভিমান করলে হয় আদালত এত অভিমানই হওয়া যাবে না যদি সত্যিকার ধর্ষণ হয়ে থাকে বাহাত্তর ঘন্টা এখন বাহাত্তর দিন পর করলেও সেটা নিতে হবে মামলা নাও এখন এখানে আপনি আসল জিনিসটা দেখেন যে কথাটা আমি আরও অনেকগুলো পড়বে হাজারবার বলছি যে এই যে বদমাশগুলো এই বদমাইশগুলোর ফলে কি হয় এই বদমাইশির ফলে যারা সত্যিকারের ব্যক্তি তারা হয়তো স্যার ন্যায় বিচার পায় না পাবে না এখন যদি সত্যিকার এই যেমন আদালত বলে বসলো বাহাত্তর ঘন্টার বিষয় আর নিব না এই ধর্ষণের মামলায় সব মিথ্যা ভুয়া এগুলা সময় নষ্ট কারণ আদালত তারও কাজ আছে এই বদমাইশদের পিছনে তিরানব্বই দিন ব্যয় না করলে যেটা আদালত বলছে তারা অন্য একটা মামলা ইয়ে করতে পারতো যে হাজার হাজার বছর বাংলাদেশে ফাঁসির আসামি হচ্ছে সম্ভবত অন অ্যান অ্যাভারেজ পনেরো বছর না দশ বছর হইতেছে শুধু সেলেই থাকে ফাঁসি কার্যকর করার জন্যে মানে ফাঁসির রায় হয়ে গেছে তার ফাঁসি কার্যকর হবে এই রায় হওয়া থেকে কার্যকর হওয়া এই যে সময়টা সেলে থাকে এটা অ্যাভারেজ বাংলাদেশের মনে হয় দশ না পনেরো বছর সময় এত সময় লাগে তাদের হইতেছে খালি ফাঁসি কার্যকর করতে এবং সেলে একটা মাত্র রুম সেখানে কোনো দরজা নাই জানলা নাই টয়লেটও সম্ভবত ওই রুমে মানে সো ওইটা হওয়ার কথা ছিল একটা টেম্পোরারি জাস্ট কয়েকদিনের জন্য ওইখানে থাকতে হয় দশ পনেরো বছর কেন ওই ব্যাকলগ ট্যাকলগের কারণে হবে কিছু সো সরকারি বিষয়গুলো এরকম হিউজ লম্বা ব্যাকলগ থাকে রাইট সো সেইখানে ন্যায় বিচারের আশায় মানুষ দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছে সত্যিকারের ধর্ষণের কেস আছে সত্যিকারের জমি দখলের কেস আছে সত্যিকারের খুনের কেস আছে সেইগুলো ব্যাকলগে পরে আসলে একশো বছর ধরে এখানে আলোচিত কেস তিরানব্বই দিন তিন মাস তিরানব্বই দিন মানে একটা না তিন মাস আদালতে একটা না তিন মাস আপনি একসাথে করলে আর কি দিনগুলা আদালতে সময় নষ্ট করছে এই বদমাইশগুলি অসভ্যগুলো এই কারণে তো বিরক্ত এবং আদালতে কথাটা বলছে যে এই সময় আমরা অন্য মামলা পরিচালনা করতে পারতাম সো এতে ভিকটিম হয় কারা ওই যে আপনারা বদমাইশিগুলো করেন অসভ্যতা মিগুলো করেন আপনারা এগুলা যে সব ঘটনা ঘটে তখন আর কেউ কথা এই ঘটনা আলোচিত হয়েছে কেমনে ওই ওই তখন আলোচিত করার জন্যে মানুষের কোনো অভাব না এরকম একটা ঘটনা ঘটে আরে এই যে তিহানের ঘটনা থেকে শুরু করে যে কোনো ঘটনা ওরে বাবা ফেসবুক ভাইয়া ফেলে এরা তারপর যখন একটা একটা এই যে মিনিটিনি সহ তারপর একটা একটা করে যখন বের হয় এগুলা বের হোক বা না হোক খবরাখবর পড়েন না আন্ধা কানা তখন কই থাকেন আপনারা এই যে তখন কথা বললেন এই সুরগুলো বাড়ন্ত হইতে হইতে এই পর্যায়ে আসছে এখন বাংলাদেশের সকল নারী নির্যাতন মামলা মিথ্যা এবং আদালত থেকে এখন বলতেছে যে তিন দিনের বেশি হলেও ধর্ষণ মামলা নেওয়া যাবে না এতে করে কারা ভিক্টিম হবে এই বদমাশদের কারণে কারা ভিক্টিম হয়েছে সত্যিকার যারা ভিক্টিম তারা ভিক্টমছে তারা ন্যায় বিচার পায় না তাদের ন্যায় বিচার ডিলেড হয়েছে এবং যারা সত্যিকারের ভিক্টিম তারা মামলা করতে যায় না যায়ও না কারণ তারা জানে যে তারা মামলা করতে গেলে শুরু হবে বদমাইশি পুলিশের পুলিশ আছে এইসব কাজে দেখেন না কী করে পুলিশ পুলিশ ঠেলে ঠেলে মামলা পাঠাইছে ওই পর্যন্ত যেখানে কোনো তথ্য প্রমাণ কিছু নাই তাও সেটা চার্জশিট বানায় হইতেছে ধর্ষক বানায় এটাকে জমা দিয়েছে এটা সবসময় বলি বাংলাদেশের সিস্টেম ইন প্লেস আছে মানুষের গুহা মারার জন্যে বাংলাদেশের সিস্টেমে যে একটা খাড়া করাই সেই সিস্টেমে এই স্কুল কলেজ আদালত প্রশাসন সচিবালয় এগুলো মানুষের সেবা করার জন্য এগুলো দাঁড়ানো হয় না এগুলো দাঁড়া করানো হয়েছে মানুষকে টর্চার করার জন্য মানুষকে নির্যাতন করার জন্য মানুষকে অপ্রেস করার জন্যে সো সেটাই হইতেছে রাইট সো যারা সত্যিকার ভিক্টিম তারা ন্যায় বিচারে দেশে পায় না পাবে না সো দুই চারজন যে সত্যিকার ভিক্টিম আছে আদালত যে কথাটা বলছে এই জন্য আর কি ইন কথাটা কারে যে তিন দিনের বেশি হলে মামলায় নেবেন না আর তিন দিনের বেশি হলে যদি মামলা না নেয় তাহলে একটা হইতেছে হয়তো নিষ্পাপ লোক পথে পথে ঘুরবে নিরানব্বইটা বদমাইশ হইতেছে বদমাইশি করে আদালতকে হইতে আদালতকে ভুয়া কাজে এঙ্গেজ রাখতে পারবে না আদালত অন্য একটা কাজ করতে পারবে অন্য একটা মামলা পরিচালনা করতে পারবে যাক হোক এই বদমাইশদের বদমাইশির কথা আর কি বলবো যদি সত্যিকার অর্থে ছেলেগুলো নির্দোষ হয়ে থাকে উইচ ইস সিমস তথ্য প্রমাণ সব সেটাই বলতেছে সেখানে সন্দেহ না করার কোনো কারণ নাই বাট দেন ইউ নেভার নো বাংলাদেশ তো সোনার বাংলাই এবং দেখেন যে এই যে আপন জুয়েলার্সের মানে এদের পেছনে যে কোনো একটা রাজনৈতিক যে কথাটা ইয়ে বলছে আদালত থেকে বলছে যে আদালত নয় যে ইয়ে থেকে আইনজীবী বলছে যে এটার পেছনে রাজনৈতিক কোনো একটা সরি ব্যবসায়িক শত্রুতার কোনো একটা শত্রুতা ছিল এবং সেটা ইটস পসিবল এই কথাটার মিলে এই কারণে যে তারপর কিন্তু আপন জুয়েলার্সকে শোয়াই দেওয়া হয়েছে আপন জুয়েলার্সের ব্যবসা শেষ আপন জুয়েলার্সে অভিযান টু অভিযান চালায় আপনাদের মনে আছে কিনা বাংলাদেশ তখন আপন জুয়েলার্স অভিযান শুরু হয়ে গেছে আপন জুয়েলার্সের মালিকের ছেলের বিরুদ্ধে পদ্মাইশগুলা মিথ্যা ধর্ষণ মামলা টেসে দিছে ওই দিক দিয়ে আপন জুয়েলার্সের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান শুরু আপন জুয়েলার্স শেষ মাটিতে মিশিয়ে দিছে তো এই কথা বলি আর কি যে সোনার বাংলা যে কখন কার কোন দিক থেকে কী কারণে কীভাবে খেলা শুরু হয়ে যাবে নোবরি নোবরিনস ফ্লাইং 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 থপাস কেন কি কারণে আনপ্রেডিক্টেবল সোনার বাংলা এই আর কি